তোমাকে আবারও বলছি, যখন দেখতে আসবে একবার একবার বুঝে নিও, দেখে নিও ছেলেটা ঠিক কেমন। আপনি শুধু শুধু আমার জীবন নিয়ে ভাববেন না। আমি আপনাকে আগেও বলেছি, আমি আপনাকে আবারও বলছি, আপনি করিমা দিদির ওপর কনসেন্ট্রেট করুন। আমার জীবনের কোনো দায়িত্ব নেই আপনার ওপর। তুমি খুব নিষ্ঠুর রোশনি। কি বললেন? বললাম তুমি খুব নিষ্ঠুর বীর না। কিন্তু আপনি খুব দয়ালু। আমি একবারের জন্য ভাবি না আপনি নিষ্ঠুর, আপনি নির্মম। কোনোদিনও ভাবিনি আমি এই কথা। কেন ভাবনি? আবার তো কথা, আমি তো দয়ালু নই। আমি তো তোমাকে অনেক অপমান করেছি, আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, সবার সামনে আমি তোমাকে অপমান করেছি। সরজি, আমি খুব টায়ার্ড, আমি একটু ঘুমোতে চাই। জানো রোশনাই, একদিন একদিন তুমি বুঝতে পারবে আমি যে খারাপ ব্যবহারটা তোমার সঙ্গে যে করেছি তার পেছনে একটা কারণ ছিল। আপনি অফিস যাবেন? সময় আছে এখনো। এখান থেকে আপনি জানে পার, সে তো যেতেই হবে। কেউ যদি আপনাকে এই ঘরে দেখে ফেলে সকালবেলা, তাহলে আমার অশান্তি করবে। আমি আর ঝামেলা চাই না সারজি। শোনো, কেউ যদি তোমাকে কোনো রকমের প্রশ্ন করে, তাহলে বলবে সারজির সঙ্গে কথা বলতে, ঠিক আছে? আর তারপর ওরা যখন আমার কাছে আসবে, আমি ওদেরকে বলবো যে আমার ইচ্ছে হয়েছে, তাই আমি এটা করেছি, বুঝেছো? আপনি এত ডেসপারেট হয়ে গেলেন কি করে? ডেসপারেশন না, একটা অসুস্থ মানুষের খোঁজ নিতে আমি আসতে পারবো না, এরকম রেস্ট্রিক্টেড লাইফ আমি কাটাতে চাই না। এনিওয়ে, অল দ্য বেস্ট, আমি এবার আসছি। ও দাদা, কি চাই? সেলসম্যানদের ভিতরে যাওয়া নিষেধ, পরদিদির আদেশ। তাহলে এটাই সেই স্কুল যার হেড দিদিমণিকে সবাই ভয় পায়? বাগে গরুতে নাকি এক ঘাটে জল খায় যার ভয়? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।